আজকে ভোরবেলা ওদের একটা ছেলে ফোন করেছিল আর যে আপনার দিকে আসতে হবে না, হয়তো পুলিশ আপনাকে ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু ছেলে একটা কথা বলেছিল যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য হয়তো পুলিশ আমাকে ডাকতে হবে, তার জন্য তোমরা ভয় পেও না। আর আমি নিশ্চিন্ত আমার ছেলে কোনো সব ব্যাপারে নাই, এটুকুনি পরিষ্কার। আমার নিজের ছেলে বয়েজ স্কুলে পড়তো, ভালো রেজাল্ট করেছে, ওইখানে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, যেমন কালকে 15 জন কেটে গেছে। ছেলে কি নির্দোষ, মানে এতে কোনো জড়িত আছে? আমি তো এখন এই জায়গাটা কনফার্ম যে আমার ছেলে এখন নির্দোষ। ছেলে কি আগে কিছু জানিয়েছিল আপনাকে? এই যে থানায় নিয়ে গেছে, কি বলবেন? কালকে মা আমাকে কেন রে ওই জায়গাটা জীবন পাঠিয়ে করতে পারে, একই তো এখানে কালকে।